আপনারা জানেন যে বগুড়া কিন্তু আমাদের দেশের মধ্যে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রসিদ্ধ শহর। প্রাচীন কাল থেকেই আমরা বহু বছর আগে, ধরুন যিশু খ্রিস্টেরও জন্মের আগে, ওই অঞ্চলের কিন্তু সভ্যতা গড়ে ওঠে। ওখানে দেখবেন যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, ওখানে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়েছে এবং অনেক ধরনের প্রাচীন নিদর্শন দেখলেই বোঝা যায় বগুড়া আমাদের যে প্রাচীন সভ্যতার একটা নিদর্শনের শহর হলো বগুড়া। সেই বগুড়া, সেই গ্রেটনেসটা, তার যে ইতিহাস ঐতিহ্যটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। কিন্তু বগুড়ায় যে শিল্প কলকারখানা একসময় ছিল, এখন আবার নতুন করে হচ্ছে, কিন্তু পূর্ব বগুড়া যে অংশটি, যেটা সারিয়া কেন্দ্রিক সোনাতলা, এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক বেশি শিক্ষিত, এই অঞ্চলের মানুষ অনেক সাহসী এবং তারা নদীর তাজা মাছ এবং এর ফসলাদি খাওয়ার কারণে ওই অঞ্চলের মানুষও কিন্তু বুদ্ধিদীপ্ত, আপনারা যদি খেয়াল করে দেখেন। তো সেই অঞ্চলের মানুষের কিন্তু তার যে যে প্রকৃত পেশা, সেটা কিন্তু তার যে আবাদি জমি, এগুলো হাজার হাজার জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ফলে তারা কিন্তু অপেক্ষাকৃত গরিব দরিদ্র। এই মানুষকে যদি আমরা আগামী দিনে তাদের হাতে যদি কাজ দিতে পারি, তাহলে এই মানুষগুলো আর গরিব থাকবে না। এখন আমরা সারিয়া কেন্দ্রিক সোনাতলাতে আমরা কী ধরনের কাজ দিলে এই মানুষগুলো সহজেই তাদের ইনকাম বৃদ্ধি পাবে, সেটা একটা খুব চিন্তা ভাবনা করে আমরা দেখেছি যে সারিয়া কেন্দ্রিক সোনাতলায় নদীর দুই পারে অনেক প্রাকৃতিক সুন্দর দৃশ্য আছে। নদীর ওই পারে অনেক পশুপালন, এই আপনার ধরুন গরু, মহিষ এবং বিভিন্ন হাঁস মুরগি, এগুলোর চাষবাস কিন্তু ব্যাপক হচ্ছে এবং জমিও অনেক উর্বর। তার মানে কৃষিভিত্তিক শিল্পায়নের আমরা ওখানে একটা জোয়ার সৃষ্টি করতে পারি, পশুপালনকে কেন্দ্র করে, পশুপালনের আরও যাতে উৎপাদন বৃদ্ধি করা যায়, সেই ধরনের গবেষণা সম্প্রসারণ প্রতিষ্ঠানকে ওখানে নিয়ে গেলে এই শিল্পটা কিন্তু এখানে অনেক বড় হবে। আমরা কিছু পণ্য আমরা গ্রামে ওই সমস্ত অঞ্চলে আমরা যদি যোগাযোগ উন্নত করতে পারি, একটা সেন্টার, একটা সমন্বিত সংগ্রহ ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি, সেখানে কিন্তু অনায়াসে এই পোশাক শিল্পকে আমরা এই গ্রামে নিয়ে যেতে পারি। গ্রামের মানুষের দারিদ্র্য বিমোচন হবে, গ্রামের মানুষের ইনকাম বাড়বে, ওই অঞ্চলের মানুষ আর গরিব থাকবে না।